নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানি অর্থাৎ ওয়্যার হাউস কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি এটা কিন্তু একটা রেপুটেড শপিং মলের ওয়্যার হাউস তো রেপুটেড কোম্পানির যে সমস্ত শপিং মলগুলো রয়েছে তাদের যে সমস্ত আইটেম গুলো আছে সেই আইটেমগুলো কিন্তু এই ওয়্যার হাউস থেকেই ডিসপ্যাচ হয় তো এই ওয়্যার হাউসে প্রচুর পরিমাণে পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি আপনারা কোম্পানির পেরোলে কাজ করবেন কোম্পানির পেরোলে একদম কোম্পানির নিজস্ব যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আপনারা কাজ করবেন আপনাদের সমস্ত ডকুমেন্টস স্যালারি স্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কোম্পানি আপনাদের দিয়ে দেবে তো এটা একটা রেপুটেড কোম্পানি কোনোরকম চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু এটা নয় পারমানেন্ট ভাবে আপনি যতদিন চাইবেন এই কোম্পানিতে স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারবেন প্রথম থেকেই আপনাদের পারমানেন্ট ভাবে নিয়োগ করা হবে প্রথম থেকেই পি এফ ইএসআই এবং বোনাস ফ্যাসিলিটি সমস্ত ফ্যাসিলিটি রয়েছে ইনক্রিমেন্ট পাবেন প্রত্যেক বছরে আপনাদের এখানে স্যালারি বৃদ্ধি হবে প্রচুর সুবিধা কিন্তু এই কোম্পানিতে রয়েছে তো এটা একদম জেনুইন কোম্পানি তো যারা এই কাজটা করবেন আগামী কাল কিন্তু এই কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ করিয়ে জয়নিং করানো হবে তো আমরা ভিতর থেকেই সমস্ত প্রসেসিং করিয়ে দেবো ইন্টারভিউ যা 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 যেখানে করার আছে সমস্তটা কিন্তু আমরা ভিতর থেকেই করিয়ে সেগুলো নিয়ে কোনো হেডেক রাখবেন না লোকেশন রয়েছে পাঁচলা এটা অঞ্চলের কাছাকাছি একটা জায়গা ওদিক থেকে যারা বাগনান কুলগাছিয়া উলুবেড়িয়া পাশকুড়া খড়গপুরের সাইড থেকে যারা আসেন তারাও এখানে যাতায়াত করে কাজ করতে পারবেন এদিকে আপনাদের হাওড়া লোকেশন থেকে যারা আসছেন ডানলপ দমদম এই সাইড থেকে যারা আসবেন তারা কিন্তু ডাইরেক্ট বাস পাবেন একদম পাঁচলা পর্যন্ত ডাইরেক্ট বাস রয়েছে হুগলির দিক থেকেও কিন্তু অনেকে এখানে সরাসরি যাতায়াত করে কাজ করতে করে কাজ করার অনেক সুযোগ সুবিধা রয়েছে থাকার জন্যও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে যারা থেকে কাজ করতে চাইবেন তাদেরকে কিন্তু এখানে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে হাজার থেকে বারোশো টাকার মধ্যে খুব সুন্দর ঘর রয়েছে তো পুরোনো ছেলেরা যারা এখানে থেকে কাজ করছে তারা এখানে কিন্তু ঘর নিয়ে থাকছে তো তাদের সাথে আপনারা আরও পাশাপাশি তাদের অনেক ঘর রয়েছে সেখানে আপনারা থেকে যেতে পারবেন তো সমস্ত সিস্টেম আমি আলোচনা করছি প্রথমে বলি ওয়ার হাউসে কি কাজ করতে হবে এখানে স্ক্যানিং পিকিং লোডিং এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু মেনলি কাজ করতে হবে তো লোডিং ডিপার্টমেন্টের কাজটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ মাথায় করে কিছু বইতে হয় না লোডিং বলতে এখানে যে ট্রলি গুলো আছে সেই ট্রলিতে করে মালগুলো এনে গাড়িতে জাস্ট ধরে ধরে দিতে হবে ডক করা রয়েছে লোডিং এর জন্য স্পেশাল ডক রয়েছে তো সেখানে ডকের বাইরে যখন গাড়িগুলো এসে সেটিং হবে একদম সে ডকের সমান হয়ে যাবে এরকম না যে আপনাকে উপরে কিছু মালগুলোকে উঁচু করে ধরতে হবে এরকম না সেই ডকের ওখানে আপনাদের গাড়ির কাছেই ট্রলি গুলো চলে আসবে সেখানে এক একটা গাড়িতে পাঁচজন ছজন মিলে টিম করে কাজ করতে হয় দূর থেকে মাল হাতে করে বা মাথায় করে নিয়ে আসতে হচ্ছে এরকম কিন্তু নয় সেই ট্রলিতে করে যতগুলো আইটেম আছে সমস্তটা নিয়ে আসার পরে সেখানে পাঁচজন ছজন মিলে একসঙ্গে হাতে হাতে করে জিনিসপত্রগুলো গাড়ির ভিতর সাজাতে হবে এটাই কিন্তু লোডিং জাস্ট মালপত্রগুলোকে ট্রলিতে করে গাড়ির কাছে নিয়ে এসে পাঁচজন ছজন মিলে গাড়ির ভিতরে জিনিসটাকে সাজিয়ে দেওয়া এছাড়া আর কিছু না মেনলি কাজ হচ্ছে স্ক্যানিং এর কাজ এবং পিকিং এর কাজ এখানে ছোট ছোট যে মেশিন গুলো দেবে আপনাদের স্মার্ট ফোনের মতন সেই ফোনেই প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্যান করতে হবে এবং কোন প্রোডাক্টটা কোন স্টোরে থাকবে সেইটা আপনাদেরকে ওই মেশিনেই শো করবে কোন প্রোডাক্টটা কোথায় রয়েছে সেখান থেকে পিক করতে হবে সেগুলো কিন্তু আপনারা এই মেশিনেই করতে পারেন তো এই হচ্ছে আপনাদের কাজ শেখার কাজ আছে কাজ শিখতে পারলে আপনাদের কিন্তু ভালো জায়গা রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট এর মতন যে সমস্ত কাজগুলো হয় এখানে কিন্তু আপনাদের করতে হবে এটা ভাবে ভাবে রিক্রুটমেন্ট এখানে কিন্তু রকম টেম্পোরারি কাজ নয় সেম আপনারা এখানে সারা বছর বছরের পর বছর এখানে কাজ করতে পারবেন এখানে স্যালারিটা কিন্তু ভীষণ ভালো রয়েছে স্টার্টিং এ আপনাদেরকে স্যালারি দেওয়া হবে ছাব্বিশ দিনে তেরো হাজার টাকা এটা কিন্তু স্টার্টিং স্যালারি পিএফিএসআই কেটে কিন্তু আমি এই স্যালারিটা বললাম ২৬ দিনে তেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে পিএফিএসআই কিন্তু আলাদা করে কোম্পানি দিয়ে দেবে পিএফ ইএসআই এবং বোনাস যে ফেস্টিভ্যাল বোনাস পুজোর সময় আট হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত বোনাস আছে সেটা অ্যাটেন্ডেন্সের উপরে ডিপেন্ড করে এই বোনাসটাও কিন্তু প্রত্যেক বছর আপনার আলাদা করে পেয়ে যাবেন তো স্যালারি প্যাকেজ এবং অন্যান্য ফ্যাসিলিটি গুলো কিন্তু ভীষণ ভালো রয়েছে প্রত্যেক বছর এখানে ইনক্রিমেন্ট রয়েছে এখানে কাজ হবে মাসে যতগুলো ডিউটি থাকবে বেশিও যদি আপনাদের কখনো কখনো ডিউটি থাকে সেই পয়সাটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো কাজের ডিউটিটা বলে দিই এখানে আটটা থেকে আটটা ডিউটি এই টাইমের মধ্যে সকালে পনেরো মিনিট ব্রেক বিকালে পনেরো মিনিট টিফিনের জন্য ব্রেক এবং মাঝখানে লাঞ্চের জন্য চল্লিশ মিনিট ব্রেক দেওয়া থাকবে তো এই টাইমগুলো এখানে জাস্ট অফিসিয়াল ব্রেক রয়েছে এর পাশাপাশিও কাজের ফাঁকে কিন্তু অনেক রকম রেস্ট আপনারা বার করে নিতে পারবেন তো ওয়ার হাউস এর কাজ হবে কোনো রোদে জলে আপনাদের কাজ করতে হবে না বিরাট বড় প্লান্ট নতুন প্লান্ট সেট হয়েছে সেই প্লান্টে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো এখানে দু সপ্তাহ ডে এবং এক সপ্তাহ করে নাইট হয় নাইটটা খুবই কম হয় দু সপ্তাহ করে কিন্তু টানা ডে ডিউটি হবে তো ডে শিফটের ডিউটিটাই কিন্তু এখানে বেশি রয়েছে পেমেন্ট কিন্তু মান্থলি পেমেন্ট হবে প্রত্যেক মাসের পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিরেক্ট পেমেন্ট ঢুকবে কোনো হাতে হাতে পেমেন্টের লেনদেন নেই এক টাকাও যদি আপনি পেয়ে থাকেন সেটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হবে তো এই মাসের এই টাইমের মধ্যে এখানে কিন্তু পেমেন্ট ক্লিয়ার হয়ে যায় বয়স লাগছে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশের মধ্যে যারা রয়েছেন তারাই এখানে কাজ করতে পারবেন অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর তারাই কিন্তু এখানে কাজ করতে পারবেন এবারে দূরের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা এখানে কিভাবে থাকা খাওয়া করবেন সেটা একটু বলে দিই কোম্পানির বাইরে অনেক রকম রুম রয়েছে যেখানে পুরনো ছেলেরাও থাকছে তাদের সাথে আপনারা এখানে পাশের রুমে থাকতে পারবেন নিজেদের ভাড়া দিয়ে থাকতে হবে হাজার থেকে বারোশো টাকা মতন রুম খরচা পড়বে এক এক একটা রুমে তিনজন থেকে চারজন থাকতে পারবেন এবং খুব সুন্দর রুম আছে তো এই ঘরে আপনারা থাকতে পারবেন প্রথম মাসের অ্যাডভান্স অর্থাৎ পিছু হাজার টাকা করে এখানে অ্যাডভান্স দিয়ে দিলেই আপনারা এক মাসের জন্য ঘর পেয়ে যাবেন সেই ঘরে আপনারা থাকতে পারবেন তো আবার নেক্সট মাস থেকে আবার ভাড়া দিতে হবে তো এক মাসের জন্য আপনারা ঘর ভাড়া এখানে এক টাকা দিলেই মাথা পিছু আপনারা এবং রুমে যারা থাকছেন তারা বাইরে প্রচুর হোটেল আছে সেখানে খাওয়া দাওয়া করছেন অথবা রুমে রান্না বান্না করে আপনারা খেতে পারবেন তো স্বাধীনভাবে আপনারা এখানে থাকতে পারবেন তো ডকুমেন্টস যেগুলো লাগছে আমি একটুখানি বলে দিই আধার কার্ডের জেরক্স লাগবে অবশ্যই যেন আধার কার্ডের ডেট অফ বার্থ পুরোটা থাকে আধার কার্ডের জেরক্স নিয়ে নিয়ে আসবেন আসবেন এবং কপি ফটো এই সমস্ত ডকুমেন্টসগুলো গুলো আপাতত নিয়ে আসবেন তো আগামীকাল যারা এই কাজটা করবেন সাড়ে এগারোটার মধ্যে পাঁচলা লোকেশনে চলে আসবেন সেখান থেকে আপনাদের প্রত্যেককে কোম্পানিতে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করিয়ে দেওয়া হবে কাজ দেখে নেবেন আপনারা কাজ আপনাদের দেখিয়ে দেওয়া হবে কোম্পানির স্যারেদের সাথে ডিটেলস কথা বলিয়ে দেওয়া হবে সাথে সাথে কিন্তু আপনাদের ওই দিনই জয়নিং করিয়ে দেওয়া হবে স্পট জয়নিং এর জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এরকম একটা রেপুটেড ওয়ার হাউসে আপনারা পারমানেন্ট ভাবে কাজ পেয়ে যাবেন তো জয়নিং আমি নিশ্চিত করিয়ে দেব হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব সহকারে আপনাদের প্রত্যেককে এই কোম্পানিতে নিশ্চিতভাবে করিয়ে দেব। তো যারা কাজটা করবেন তারা আজকে ছটা থেকে আটটার মধ্যে আমাকে ফোন ফোন করুন করে আপনাদের নামগুলো এন্ট্রি করিয়ে নিন আগামীকাল কিন্তু এই কোম্পানিতে সরাসরি জয়নিং করানো হবে তো দূরের ক্যান্ডিডেট যারা এখানে থেকে কাজ করবেন তারা কিন্তু রুমের অ্যাডভান্সটা নিয়ে আসবেন প্রত্যেকের কিন্তু এখানে স্পট জয়নিং এবং নেক্সট দিন থেকেই কিন্তু প্রত্যেককে ডিউটি দিয়ে দেওয়া হবে যদি কারোর সমস্যা থাকে দুদিন তিন দিন পরে ডিউটি ধরতে চান সেক্ষেত্রেও সেটা সম্ভব আমি যে সমস্ত কোম্পানিগুলোতে জয়নিং করাই যেদিন জয়নিং হয় তার পরের দিন থেকেই কিন্তু সে ডিউটি করতে পারে তো এরকম জেনুইন ভাবে কিন্তু আপনাদের এখানে কাজ করানো হবে তো সবাই ভিডিওটা ভালো করে দেখে নিয়ে আমাকে আজকে সন্ধে ছটা থেকে নটার মধ্যে বা আটটার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করে নিন সব ভালো দেখবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার